is going to address it. The agreement that will be sealed here in Paris must include loss and damage. প্যারিসের এই বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষে এই ধরনের ক্ষোভ বিক্ষোভ হচ্ছে এই সম্মেলনের বিভিন্ন প্রান্তে। তারা বলছেন জলবায়ু নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া দরকার, ক্ষতিগ্রস্ত দেশগুলো যেন সেই ক্ষয়ক্ষতির হাত থেকে কাটিয়ে উঠতে পারে এবং জলবায়ু ঝুঁকি আরও কমাতে পারে, সেই জন্য উন্নত দেশগুলোকে অবশ্যই এগিয়ে আসতে হবে। আর এই নিয়েই এখানে এই ধরনের বিক্ষোভ। সঞ্জয় চাকরি, চ্যানেল আই, প্যারিস, ফ্রান্স।